তিনজন কথা কইলো আরেকজনের অবস্থা পাইলাম না বুগলা শক্তি আমার কো রূপে কালো মিয়া ঠিক আছে এই তুমি কি ওর সাথে এই বুগলার সাথে তার মানে রূপে শক্তির সাথে গুজগুজ লাগে দিছো বাহার ভাই আমি তো এই লাইনে নতুন কিছু বুঝিনি এই জন্য উনি আমারে শর্ট বুঝিয়ে দিচ্ছে মানে কুকি কন্ঠ আর কি শর্ট বুঝবা আমার কাছ থেকে বুঝবা হাই রে ও কি বুঝাইবো তোমার ওই আমার অ্যাসিস্ট্যান্ট 22 বছর হয়ে গেছে গা এইটা 24 বছর এই 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 বছর গেলে আমার 25 বছরে পড়ে বাহা তাও আবার গুলবাহারে শোনা খালি অবস্থা একটু খারাপ দিকে মিউজিক ভিডিও বানি বেরাইছি তাহলে কি মিউজিক ভিডিও বানাই যা কিছু জানারে আমার কাছে জিগে জিগে ওই শর্ট কি টু শর্ট কি থ্রি শর্ট কি আর লং শর্ট কি এগুলো ওর কাছে কি বুঝবা ক আচ্ছা কি রই আইছো আর শুনলাম তুমি নাকি কি বেনিডি ব্যাগ লইছো তুমি সাথে একটা ছোট ভাই নিয়ে আসছো না বাহার ভাই সেটাই বলেছে যে ভ্যানিটি আসলে ব্যাগ না যাও যখন খুব বসো উপরে টোরে যাবে বসো যাও ছেড়ে দাও যাও যাও গিয়ে হাসা হাসি কম যে গরম তাড়াতাড়ি লোকেশনে পৌঁছাইতে আবার তুমি গাড়ি চালাও বুঝে না বোধ ইংরেজি লেখা আছে কি আর এরো টেরো মেতা আছে আর বললে দরকার রাইটে যাবো না লেফটে যাবো দেখো এত কথা দরকার কি তোমার জিজ্ঞাসা জকিগঞ্জ কেমনে যাবো কয়ে দাও
দাই নে যাও আচ্ছা কাকু আপনি আমাদের মুরব্বীর কথা কিছু মনে করেন না আচ্ছা কিন্তু আপনি আমাকে বলুন তো আপনি আমাদের প্রথমে বললেন বামে যেতে রাস্তা চিনি না আপনি বামে যেতে বলেন বামে আসলাম আবার এত দূর আসার পর আপনি আবার এখানে এত তাড়াতাড়ি কিভাবে আসলেন আপনি তোমার কথায় আমার ভালো লাগছে তয় তোমরা জকিগঞ্জ যাবা তো এবার ডাইনে যাও জকিগঞ্জ পাইবা আর তোমরা তো অনেক পথ ঘুরে আসছো আমি সোজা চলে আসছি এই জন্য আমি তাড়াতাড়ি আসছি বুঝছো এখন আমাদেরকে বলেন আমরা কোন পথ দিয়ে গেলে ওই বাংলাটা পৌঁছতে পারি যা ডাইনে যাও আচ্ছা বুঝলাম না এই বুড়াটারে ওইখানেও দেখলাম আবার এইখানেও আর কি একটা আজব টাইপের চেহারা কেমনে তাকায় থাকে আই মাইয়া মন খারাপ করে রাখুন সারাদিন হাসো একটু হাসো উফ কেন যে আসছিলাম শুটিংয়ে আমরা গাড়ির মধ্যে অনেক কষ্ট সহ্য করে এই পর্যন্ত আইছি এখন ঘটনা হয়েছে যে আমরা নতুন একটা জায়গায় আছি আর্টিস্টিক সুন্দর একটা জায়গা পাইছি বর্তমানে অসাধারণ আমার মিউজিক ভিডিওর জন্য একদম পারফেক্ট মানে প্রথমত থ্যাংক ইউ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আর আর্টিস্টিককে হ্যাঁ আর শান্ত তুই একটু খেয়াল রাখিস কারণ তুই তো আমার পুরানো লোক আমি তো না করছিলাম আমার অ্যাসিস্ট্যান্টে যে তরে দিয়ে আমি গানের মডেল করতে চাই না তারপরে অ্যাসিস্ট্যান্টে রাজি হয়েছে যাই হোক আর তোমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে
যার যার ঘরে চলে যাবে খুব তাড়াতাড়ি। কালুর কাছে প্রত্যেকটা রুমের চাবি দেওয়া আছে, রান্না বান্না রেডি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমারটা এসি রুম লাগবে। তোমারে আমি এসি রুম দেবো না, তোমারে আমি দেবো কি বুঝছো, এসি পুকুর পাকার পাকার। আমি কোথায় থাকবো, আমার চান্দির উপরে থাকবো। চলো 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 দাদা।